আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসপি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভূগোল দ্বিতীয় পত্রের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছে। অর্থাৎ তুমি যদি এই তোমার যদি এই বিষয়টা থাকে তাহলে তুমি এই উত্তরপত্রটি দেখে কিন্তু তুমি তোমার অ্যাসাইনমেন্ট রেডি করতে পারো। আর এই অ্যাসাইনমেন্টটি আমি খুব সুন্দরভাবে অর্থাৎ সঠিকভাবে উপস্থাপন করেছি। এখানে প্রশ্নে যা চেয়েছে তার উপর ভিত্তি করে আমি আমার অ্যাসাইনমেন্টটা সাজিয়েছি। তুমি যদি অ্যাসাইনমেন্টটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমার ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করে দিবে এবং এটা শেয়ার করে দিবে, কারণ তোমার একটি শেয়ার তোমার বন্ধু বান্ধবের অনেক বেশি হেল্প হবে। আর এই ভিডিওটি তৈরি করতে যদি আমার অনেক বেশি সময় লাগে, এই ভিডিওতে লাইক দিতে কিন্তু তোমার 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। আশা করি লাইক দিয়ে পাশে থাকবে। আর এখানে দেখো আমরা প্রশ্নে চলে আসলাম। এটা হচ্ছে ভূগোল, ভূগোল দ্বিতীয় পত্র এবং বিষয় কোড হচ্ছে 126, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2 এবং দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে, জনসংখ্যার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। আর এখানে কিছু অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান বৈশিষ্ট্য বন্টন বিশ্লেষণ, এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম। অর্থাৎ তোমাদের খাতায় যদি কভার পেজে যদি জায়গা না হয় সেক্ষেত্রে তোমরা শুধু জনসংখ্যা অর্থাৎ অধ্যায়ের নামও লিখতে পারো। এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে জনসংখ্যা জনমিতিক উপাদান, জনসংখ্যার অভিগমনের কারণ ও ধারণ প্রভাব এবং বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ। আর নির্দেশক দেখো জনসংখ্যার জনমিতিক উপাদান, অর্থাৎ এখানে ক নম্বরের কোশ্চেন প্রতিটা প্রশ্নের জন্য, অর্থাৎ 4টা প্রশ্ন রয়েছে, 4টা প্রশ্নের জন্য 16 মার্ক। অর্থাৎ তুমি 16 মার্কের জন্য যদি 16 মার্কের মধ্যে 15 বা 16 পেতে চাও তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি তুমি বুঝতে পারবা যে আমি এইখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই আলোকে কিন্তু আমার এই ভিডিওটা রেডি করেছি। আশা করি এই ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগবে। আর তোমরা জানো যে আমার চ্যানেলে কিন্তু আমরা এসএসসি এবং এইচএসসির সকল বিষয় নমুনা উত্তরপত্র দিয়ে থাকি। তো তুমি যদি আমার চ্যানেলের সাথে থাকলে অনেক বেশি উপকৃত হবা। তো এখানে দেখো জনসংখ্যার জনমিতির উপাদান ক নম্বর প্রশ্ন, এবং ক নম্বর প্রশ্নের জন্য 4 মার্ক, এবং তুমি এখানে জনমিতিক উপাদানগুলো লিখতে বলছে। 4টা লেখলে তুমি 1 মার্ক পাবা, 6টা লেখলে 2 মার্ক পাবা, 3টা লেখলে 8 মার্ক, এবং 10টা লেখলে তুমি পাবা 10 মার্ক। আর খ নম্বরে বলছে বর্তমানে বাংলাদেশের জনমিতিক উপাদান, গ নম্বরে জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব, এবং গ নম্বরে বাংলাদেশের জনমিতিক ট্রানজিশনাল মডেল ও জনসংখ্যার বন্টন। এখানে নির্দেশনাগুলো তুমি বারবার পড়ে নিবা, পড়লেই তুমি বুঝতে পারবে কীভাবে অ্যান্সার করতে হবে। আর এটা তুমি সম্পূর্ণ হুবহু কপি না করে তুমি আমার এখান থেকে 80% বা 90% নিতে পারো, এবং 20% কিন্তু তোমার নিজের মতো করে লিখবা। তো আমরা চলে আসলাম। এটা অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2, বিষয় ভূগোল দ্বিতীয় পত্র, সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি সেকেন্ড পেপার, এবং তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যা জনমিতিক উপাদান বৈশিষ্ট্য বন্টন বিশ্লেষণ। তো আমরা উত্তরে চলে আসছি। প্রথম উত্তরে চেয়েছিল জনসংখ্যা জনমিতিকের উপাদান, অর্থাৎ এখানে সর্বোচ্চ 10টা উপাদান তোমাকে লিখতে হবে। তো আমরা এখানে দেখো লিখেছি জনসংখ্যার পরিবর্তন বলতে কোনো দেশ বা অঞ্চলের জনসংখ্যার আকার গত পরিবর্তনকে বোঝানো হয়ে থাকে। এই পরিবর্তন পর্যালোচনার মাধ্যমে জনমিতিক ভারসাম্য নিরীক্ষণ করা হয়, এতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন সহজ হয়। 10টি জনমিতিক উপাদানের নাম হলো জন্মহার, মৃত্যুহার, মাথাপিছু আয়, মাথাপিছু ভূমি এবং জনসংখ্যার ঘনত্ব, আকার, জনসংখ্যার বয়সা কাঠামো, অভিগমন এবং জনসংখ্যা বৃদ্ধির হার, এবং জনসংখ্যার বন্টন। আর খ নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশের জনমিতিক উপাদান, জনসংখ্যার পরিবর্তনের উপাদান, এখানে 5টা উপাদানের অর্থাৎ ব্যাখ্যা দিতে বলেছে। তাহলে দেখো আমরা এখানে জনসংখ্যার পরিবর্তনের মুখ্য নিয়ামক হলো জন্ম, মৃত্যু, অভিগমন, এবং জন্ম মৃত্যু পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি হলো যথাক্রমে স্থল মৃত্যুহার, স্থল জন্মহার, এবং জনসংখ্যার স্থল মৃত্যুহার জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে জন্ম অভিগমনের ফলে জনসংখ্যার। অর্থাৎ তোমরা এটা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখতে পারো। এরপর দেখো বৃদ্ধি ও মৃত্যু অভিগমনের ফলে জনসংখ্যার হ্রাসমূলক সংখ্যাতত্ত্ব পার্থক্যের উপর, এবং জনসংখ্যার আকার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সাধারণত জনসংখ্যার পরিবর্তনের নিয়ম 3টি নিয়ামক রয়েছে, এগুলো হচ্ছে জন্মহার, মৃত্যুহার, অভিবাসন। আমাদের যেহেতু প্রশ্নে 5টা ব্যাখ্যা করতে বলেছে আমরা এই 3টার সাথে আর 2টা আমরা ব্যাখ্যা করবো। তো প্রথম যেটা হচ্ছে জন্মহার, অর্থাৎ বাঁচরে জনসংখ্যা পরিবর্তনের প্রধান নিয়ামক হলো জন্মহার। মানুষের পরিবর্তন মরণশীলতার কারণে যে শূন্যতা সৃষ্টি হয় তাদের সন্তান জন্মের মাধ্যমে পূরণ হয়। কোনো নির্দিষ্ট একটি বছরের প্রতি হাজার নারী সন্তান জন্মদানের মোট জনসংখ্যাকে জন্মহার বলে। সাধারণত 15 থেকে 45 এবং 15 থেকে 49 বয়স পর্যন্ত নারীদের প্রজনন ক্ষমতা ফার্টিলিটি থাকে এবং এটি নির্ণয় করা হয় নির্মুক্তভাবে। সাধারণ জন্মহার হচ্ছে নির্দিষ্ট বছরের জন্মলাভকারী সন্তান এবং নির্দিষ্ট বছরের প্রজননক্ষম নারীর সংখ্যা ইনটু 1000। এটা দিলে অর্থাৎ তোমরা জন্মহার বের করতে পারবা।
এরপরে হচ্ছে আমাদের তবে প্রজননশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি স্থল জন্মহার বা ক্রুড বার্থ রেট, এই পদ্ধতি কোনো বছরে জন্মিত জন্ম সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয় এবং স্থল জন্মহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলে মোট জনসংখ্যা বা ওই বছরে জন্মিত সন্তান সংখ্যা জানা যা থাকা প্রয়োজন। তবে প্রজননশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি যে স্থল জন্মহার বা ক্রুড বার্থ রেট সিবিআর, এই পদ্ধতি কোনো বছরে জনিত কোনো বছরে জর্মিত, এখানে জর্মিত হবে মানাটা ঠিক করে নিও, জর্মিত সন্তানের মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয় এবং স্থল জন্মহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা এবং ওই বছরের জন্মিত জনসংখ্যা সন্তান সংখ্যা জানা থাকা প্রয়োজন, স্থল জন্মহার নির্ণয় করা হয় নির্মুক্তভাবে, এখানে এই দাঁড়িটা হবে না। স্থল জন্মহার হচ্ছে কোনো বছর জন্মিত সন্তানের মোট সংখ্যা এবং বছরের মধ্যকালীন মোট সংখ্যা ইন্টু 1000। এরপরে দেখো আমাদের মৃত্যুহার, ডেথ রেট, মরণশীলতা মানুষের স্বাভাবিক ধর্ম এবং কিন্তু জন্মহার অপেক্ষা মৃত্যু আর কম হলে জনসংখ্যা বৃদ্ধি পায়, আর মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত পদ্ধতি স্থল মৃত্যুহার এবং ক্রুড ডেথ রেট, নির্দিষ্ট কোনো বছরে মৃত্যুবরণকারীদের মোট জনসংখ্যাকে উক্ত বছরের মধ্যকালীন মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে স্থল মৃত্যুহার পাওয়া যায় এবং স্থল মৃত্যুহার নির্ণয়ের জন্য কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা বা ওই বছরে মৃত্যুর সংখ্যা জানা থাকা প্রয়োজন, স্থল মৃত্যুহার নির্ণয় করে নির্মুক্তভাবে, স্থল মৃত্যুহার ইকুয়াল হচ্ছে কোনো বছরে মৃত্যুবরণকারী মোট সংখ্যা বা ওই বছরের মধ্যকালীন মোট সংখ্যা ইন্টু 1000। এবং অভিগমন দেখো, মাইগ্রেশন, স্থায়ীভাবে বসবাস করার জন্য উৎসস্থল থেকে গন্তব্যস্থলে যাওয়াকে অভিগমন বলে। বর্তমান বিশ্বব্যবস্থায় জনসংখ্যা পরিবর্তনের অভিগমনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো দেশ বা অঞ্চল থেকে ব্যাপকভাবে লোক গমন বা আগমন করলে জনসংখ্যার পরিবর্তন হয়। এক্ষেত্রে যখন একই দেশে অভ্যন্তরে অভিগমন করে তখন দেশের অভ্যন্তরে জনসংখ্যা পরিবর্তন হয়, আবার যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করে তখন আন্তর্জাতিক ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তন হয়, অর্থাৎ বহির্গমনের ক্ষেত্রে জনসংখ্যা হ্রাস পায় এবং বহিরাগমনের ফলে এই যে এখানে দাঁড়িয়ে হবে না জনসংখ্যা বৃদ্ধি পায়। সাধারণত অনুন্নত বা উন্নয়নশীল দেশসমূহ থেকে উন্নত দেশসমূহের অভিগমনের প্রবণতা দেখা যায়। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়া অভিগমনের অত্যন্ত সহজ হয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধির হার গত 1960 সালে থেকে 1970-এর শতকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ছিল, কিন্তু তার পরিবর্তে সময় এই জনসংখ্যা বৃদ্ধির হার আর হ্রাস পেতে দেখা দেয়। যেহেতু আমাদের 5টা আলোচনা করতে বলেছে, তো আমরা এখানে আগে 3টা আলোচনা করলাম আর এখানে 4 নম্বর, তাই এরপরে দেখো পরবর্তী দিন দশক পর 2005 থেকে 2010-এর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার 7 থেকে অর্থাৎ 2.4% নেমে আসে এবং জনসংখ্যার 5 নম্বর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জাতিসংঘ জনসংখ্যা জরিপ 2020 অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা এত জন এবং দেশের আয়তন হচ্ছে এত পার কিলোমিটার, বড় দেশগুলোর মধ্যে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি, বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1265 জন লোক বাস করে। এটা চেঞ্জ হতে পারে, এটা তোমরা অর্থাৎ তোমাদের যেই অর্থাৎ জনসংখ্যা যে রিপোর্ট রয়েছে সেটা থেকে তোমরা দেখে নিতে পারো, অর্থাৎ গুগল থেকে তোমরা এটা পরিবর্তন করেও নিতে পারো। 3 নম্বর কোশ্চেন আমাদের জানতে চেয়েছিল জনসংখ্যার অভিগমনের কারণ ও প্রভাব, অভিগমন এবং প্রকারভেদ, বাংলাদেশের চারপাশে অসংখ্য মানুষের প্রয়োজনে তাগিদে প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে এক দেশ থেকে অন্য দেশে গমন করেছে, যেমন কর্মসূত্রে এক স্থান থেকে অন্য স্থানে গমন, জীবিকা নির্বাহের জন্য গমন, ব্যবসার বাণিজ্যের জন্য গমন প্রভৃতি, মানুষের এই গমন কখনো স্থায়ী আবার কখনো বা অস্থায়ী হয়ে থাকে। এই সকল যাওয়া আসার ক্ষেত্রে অনেক সময় মানুষ নিজের আবাসস্থল পরিবর্তন করে অন্যত্র সুবিধাজনক স্থানে বসবাস করে, মানুষের এরূপ স্থায়ী বা অস্থায়ী আবাসের পরিবর্তন হলো অভিগমন। জাতিসংঘের মতে এক বা একাধিক বছরের জন্য বাসস্থানের পরিবর্তনকে অভিগমন বলে। ব্রেইন গডডেল এর মতে মাইগ্রেশন ইজ দ্য পারমানেন্ট অর সেমি পারমানেন্ট চেঞ্জ অফ পার্সনস প্লেস অফ রেসিডেন্স, ইয়াস লিয়ের অভিগমন সম্পর্কে বলেন বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন হলো অভিগমন। অভিগমনের প্রকারভেদ, অভিগমনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, প্রকৃতি অনুযায়ী অভিগমন এবং স্থানভেদ অভিগমন। এরপরে দেখো প্রকৃতি অনুযায়ী অভিগমন হচ্ছে অনেক সময় মানুষের নিজের ইচ্ছায় এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, আবার অনেক সময় নিজ বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়, তাই এই ধরনের অভিগমনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, অবাধ অভিগমন এবং বলপূর্বক অভিগমন। এখানে স্থানভেদ অভিগমন আবার রয়েছে, স্থানভেদ অভিগমনকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, আন্তঃরাষ্ট্রীয় অভিগমন এবং আন্তর্জাতিক অভিগমন। এই যে অন্তঃরাষ্ট্রীয় অভিগমন হচ্ছে অন্তঃরাষ্ট্রীয় অভিগম অর্থাৎ একটি রাষ্ট্রের ভৌগোলিক সীমার অভ্যন্তরে কোনো ব্যক্তি যখন আবাসস্থান পরিবর্তন করে তখন তাকে অন্তঃরাষ্ট্রীয় অভিগমন বলে। এই ধরনের অভিগমন রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত হয়, যেমন ঠাকুরগাঁও থেকে কেউ যদি বন্দরনগরী চট্টগ্রামে এসে বসবাস করে তখন তাকে অন্তঃরাষ্ট্রীয় অভিগমন বলে। আর আন্তর্জাতিক অভিগমন মানে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্থাৎ বা ইন্টারন্যাশনাল ডায়াসপোরা, কোনো দেশের মানুষ যখন নিজ দেশের ভৌগোলিক সীমানা অতিক্রম করে অন্য দেশে গিয়ে বসবাস করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে, অর্থাৎ আন্তর্জাতিক অভিগমনের ক্ষেত্রে নিজ দেশের ভৌগোলিক সীমানা অবশ্যই
অবশ্যই অতিক্রম করতে হবে, তবে ইচ্ছা করলে আন্তর্জাতিক অভিগমন করা যায় না, এক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে। কারণ আন্তর্জাতিক অভিগমনের উৎস এবং গন্তব্যস্থল উভয় নিজস্ব নীতিমালা রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অভিগমন সবচেয়ে বেশি হয়ে থাকে উত্তর আমেরিকার এবং ইউরোপ ও দক্ষিণ দক্ষিণ পূর্ব মধ্য প্রাচ্য এবং বাংলাদেশে ভারত, নেপাল, চীন, জাপান প্রভৃতি রাষ্ট্র ও অঞ্চলের মধ্যে অভিগমনের কারণ মানুষের যে এখানে অভিগমনের কারণ এখানে আলাদা নতুনভাবে শুরু করবা, যেহেতু কারণ এবং প্রভাব চেয়েছে আমাদের মানুষ সাধারণত প্রয়োজনের তাগিদে নতুন নতুবা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। আদিকাল থেকে মানুষের এই গমন প্রক্রিয়া চলমান, তখনকার দিনে মানুষ খাবার ও নিরাপত্তার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতো। কালক্রমে মানুষের চাহিদা পরিধি বৃদ্ধি পেতে থাকে। যে অভিগমনের কারণটা কিন্তু তোমরা এই প্রথম থেকে শুরু করবো, আমাদের এখানে ফন্টার সমস্যার কারণে আমরা এটা মাঝখানে এসে পড়েছে, যখন পিডিএফ করেছি আসলে খেয়াল করিনি। এখানে দেখো, তারপরে হচ্ছে পাওয়া যায় অভিগমনের কারণ বহুমুখী বহুমাত্রিক রূপ লাভ করেছে, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার অভিগমনের কারণ বহুমাত্রিক রূপ লাভ করেছে। অভিগমন প্রক্রিয়ার একদিকে প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে গন্তব্যস্থলে সুযোগ সুবিধা, অর্থনৈতিক সম্ভাবনা ইত্যাদি আকর্ষণ করে। এখন দেখো অর্থনৈতিক কারণ রয়েছে, অর্থনৈতিক কারণটা তোমরা নিজেদের মতো বানিয়ে লিখতে পারো। মানুষ তার অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে এবং অর্থের প্রয়োজনে দেশে অভ্যন্তরে অথবা বিদেশের বাইরে অভিগমন করতে পারে। সাধারণত অর্থনৈতিকভাবে উন্নত দেশ বা অঞ্চলের মানুষ অধিক গমন করে থাকে এবং জীবিকার সন্ধানেও কিন্তু এই ডায়াসপোরা বা অভিগমন হয়। জীবিকার সন্ধানে মানুষ প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে ছুটে চলছে। যেমন বাংলাদেশে অভ্যন্তরীণ অভিবাসনের ক্ষেত্রে গ্রামীণ এলাকা থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর প্রভৃতি শহরে জীবিকার সন্ধানে মানুষ ছুটছে। আবার আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে হবে না, মধ্যপ্রাচ্য, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সব বিভিন্ন দেশে জীবিকার সন্ধানে অভিগমন করছে। চাকরি সরকারি বেসরকারি সব বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত লোকজন এক স্থান থেকে অন্য স্থানে গমন করছে অভিগমনের একটি অন্যতম কারণ। এটা হচ্ছে অভিগমনে যা অভিগমন এখানে দাঁড়িয়ে হবে না, অভিগমনের অন্যতম একটি কারণ। বর্তমানে বহুমুখী অভিন চাকরি সুযোগ সৃষ্টি হওয়ায় এটি অভিগমনের বিশেষ ভূমিকা রাখছে। জীবনযাত্রার মান উন্নয়ন, বিশ্বায়ন এবং নগরায়ন এগুলো হচ্ছে তোমরা নিজেদের মতো করে তোমরা লিখে নিবা। এরপরে দেখো আমাদের অভিগমনের প্রভাব, এটাও নিজেদের মতো করে লিখে নিবা। অভিগমনের প্রভাব হলো আত্মসামাজিক ক্ষেত্রে বহুবিধ প্রভাব পরিলক্ষিত। নিম্নলিখিত অভিগমনের উল্লেখযোগ্য প্রভাব সম্বর্ণনা করা হলো। একটা হচ্ছে জনসংখ্যার পরিবর্তন, তাহলে জনসংখ্যার অভিগমনের উৎস গন্তব্যস্থলে জনসংখ্যা পরিবর্তিত হয় এবং এর ফলে যত লোক উৎসস্থ ত্যাগ করে তত লোক সংখ্যক লোক গন্তব্যস্থলে যুক্ত হয়, এতে উৎসস্থলের লোক কমিয়ে গিয়ে গন্তব্যস্থলে বৃদ্ধি পায়। এখান থেকে তোমরা এই জনসংখ্যার পরিবর্তনটা লিখবা। এরপর হচ্ছে কর্মস্থান সৃষ্টি, জীবনযাত্রার মানের পরিবর্তন, এটা যে সাধারণত কর্মের সন্ধানে অধিকাংশ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, গন্তব্যস্থলে যে কোনো ধরনের কর্মই হোক না কেন, এটি নিজেদের মতো বানিয়ে লিখবা। 3 নম্বর আছে শহরের বেকারত্ব বৃদ্ধি, এটাও একটা অভিগমনের প্রভাবে হতে পারে। যেসব শহরে অধিক হারে অভিগমনকারী আগমন করে সেসব শহরে বেকারত্ব বৃদ্ধি পায়, এখানে দাঁড়িয়ে হবে না, কারণ অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আর অর্থনৈতিক গতিশীলতা, অভিগমনের ফলে অভিগমনকারীর পরিবারের অর্থনৈতিক গতিশীলতা দেখা দেয়। যেমন কোনো ব্যক্তি গ্রাম থেকে শহরে প্রবেশ করলে, শহর থেকে গ্রাম অর্থ প্রেরণ করে অথবা বিদেশে অভিগমন করলে দেশের বসবাসরত পরিবারের জন্য অর্থ প্রেরণ করে, এতে গ্রামীণ ও শহরের পরিবারটি অর্থনৈতিকভাবে গতিশীল হয়। আর 4 নম্বরে যে প্রশ্নটা চেয়েছিল, বাংলাদেশের জনমিতি ট্রানজিশন মডেল ও বাংলাদেশ, এটা একই কালার দিবে, আমাদের 2 কালার হয়ে গেছে। বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য, এই যে এই এখানে এই সংখ্যাগুলো আপডেট হতে পারে, তুমি এখানে এগুলো একটু তোমার বইয়ের সাথে মিলিয়ে নিবে। বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুযায়ী 16 কোটি এতজন, এটি বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার এতজন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ। এত এখানে জনসংখ্যা বৃদ্ধির হার এত। বাংলাদেশে পুরুষ নারীর অনুপাত হতে 100:2:100, দেশের অধিকাংশ মানুষ শিশু তরুণ বয়সী। এগুলো তোমাদের নিজেদের মতো করে লিখে নিবা। অর্থাৎ বিভিন্ন উপজাতির সদস্য রয়েছে, পার্বত্য চট্টগ্রাম এলাকায় 13টি উপজাতি রয়েছে, এদের মধ্যে চাকমা উপজাতি প্রধান। পার্বত্য চট্টগ্রামের বাইরে উপজাতিরগুলোর মধ্যে গারো, সাঁওতাল উল্লেখযোগ্য এবং দেশের 98% মানুষের মাতৃভাষা বাংলা এবং যা বাংলাদেশের রাষ্ট্রভাষা। এখান থেকে এখানে তুমি বাকিগুলো দেখে নিবে। অর্থাৎ ইউনিসেফের 2004 সালের হিসাবে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার হচ্ছে 50%, নারীদের মধ্যে 31%। এটা তুমি নিজেদের মতো অর্থাৎ গুছিয়ে লিখবা। জনমিতিক ট্রানজিশন মডেল ও বাংলাদেশ, এই যে মডেলটা তুমি এখান থেকে হুবহু কপি করতে পারো। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম অবস্থানে রয়েছে এবং উন্নয়নশীল, এইখানে দাঁড়িয়ে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে এদেশে আত্মসামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে হবেন। এই উন্নয়নের সাথে জনসংখ্যার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। জনমিতিক ট্রানজিশন মডেলের আলোকে বিবেচনা করলে এখানে দাঁড়িয়ে হবে না। বাংলাদেশের জনসংখ্যা উত্তরণে কোনো পর্যায়ে রয়েছে তা স্পষ্ট বোঝা যায়। সারণীতে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার দেখানো হলো, তো এখানে তোমরা সারণীটা দেখে নিতে পারো।
1911 সাল থেকে জনসংখ্যার জনসংখ্যা বৃদ্ধির হার এবং 2016 সাল পর্যন্ত তোমরা 2017, 18, 19, 20 সাল পর্যন্ত দিতে পারো, অর্থাৎ জনসংখ্যা যে রিপোর্ট রয়েছে অনলাইনে গেলে বা গুগলে গেলে তোমরা দেখতে পারবে, তোমরা আরও বেশি করে বাড়িয়ে নিতে পারো। এরপর আমাদের লাস্ট সারণি পর্যালোচনা করলে আমরা দেখলাম যে 1911 সাল থেকে 1951 সাল পর্যন্ত বাংলাদেশের অবস্থান ছিল প্রথম পর্যায়ে এবং এর জন্মহার মৃত্যুহার উচ্চ ছিল বলে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল। পরবর্তীতে এইখান থেকে তোমরা নিজেদের মতো ব্যাখ্যা দিবা এবং এই যে এখানে আমাদের যেই ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিতে পারো। সুতরাং বলা যায় বাংলাদেশের জনমিতিক ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় পর্যায়ের শেষ প্রান্তে তৃতীয় পর্যায়ে প্রবেশের অপেক্ষা রয়েছে, কারণ বাংলাদেশের দ্রুত আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি লাভ করেছে, শিল্পক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে এবং নতুন নতুন শিল্প স্থাপিত হচ্ছে এবং বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং মৃত্যুহার কমছে, মানুষের মধ্যে জন্মহার নিয়ন্ত্রণের প্রবণতা শুরু হচ্ছে এবং গড়াই বেড়েছে, এতে জন্মহার মৃত্যুহার নির্মুখী হচ্ছে। এখানে দাঁড়িয়ে হবে না, ফলে বাংলাদেশের দ্রুত জনমিতিক ট্রানজিশন মডেলে তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যায়। এটাই হচ্ছে আমাদের আজকের এই ভূগোল অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। অর্থাৎ আশা করি এই উত্তরপত্রটা তোমাদের ভালো লেগেছে, আর এই উত্তরপত্রটা ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা জানো আমার চ্যানেলে আমরা এসএসসি এবং এসএসসির সকল বিষয় নমুনা উত্তরপত্র দিয়ে থাকি আর ইংরেজি বিষয় অনেক টিউটোরিয়াল দিয়ে থাকি। আশা করি আমার চ্যানেলের সাথে থাকলে তুমি অনেক বেশি উপকৃত হবা, আর এই ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আছেই। আর তোমাদের সাথে অনেক বেশি বকবক করলাম, তোমাদের কার কোন অ্যাসাইনমেন্ট লাগবে সেটা আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং কে কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমরা পেতে চাও। একটু তোমাদের আমার অ্যাসাইনমেন্টগুলো একটু দেরি হয়, কারণ আমি গুছালো অ্যাসাইনমেন্ট দিতে পছন্দ করি, যেটা তোমরা যদি হুবহু লেখো তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলের সাথেই থাকো, কারণ পরবর্তী অ্যাসাইনমেন্টের যেই বিষয়গুলো রয়েছে সেগুলোর কাজ চলমান রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে মানে ধাপে ধাপে আপলোড দিব। তবে সবাই সুস্থ থাকো, সবার সফলতা কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।